তথ্য দেখবেন, তথ্যতে আমার কি বলছে, যদি তথ্য বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্ক আপনার অনায়াসে করতে পারেন। তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা জানি m1, প্রথম যে শুরুর যে বেগটা থাকে সেটাকে বলা হয় আদি বেগ, মানে u1। u1টা এখানে তাহলে কত হবে আমাদের b, mটা বড় হাতের mটা, এটা হচ্ছে মিলিত ভর, মানে এই যে m1 এবং m2 এটা দুইটা যোগ করলে যে ভরটা হবে সেটা হচ্ছে, পরস্পর যদি ধাক্কা খায় সেটার আগের যে একটা ভরবেগটা থাকবে এটা, এবং সংঘর্ষের পরে যে ভরবেগটা সেটা সমান হতে হবে। কারণ সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা দেখেন এই যে, এবং সংঘর্ষের পরের ভরবেগটা কিন্তু সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে কি এই সূত্রটা সমর্থন করবে, আর যদি সমান না হয় তাহলে কিন্তু সূত্রটা সমর্থন করবে না। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল, মানে তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে, যে সৃজনশীলটা আসার সম্ভাবনা আপনাদের সবচেয়ে অনেক বেশি একটা সৃজনশীল। দেখেন এখানে যে সৃজনশীলের ডাকটা দেওয়া আছে যে 700 কেজি ভরের একটি গতিশীল তার 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। তাহলে কি এখানে আমার যদি সৃজনশীল যদি করতে চান সেখানে আপনার সবচাইতে প্রথমে যেটা ফলো করতে হবে, যেটা আমার তথ্য আগে বুঝতে হবে, এখানে আমার কী কী তথ্য দিছে সেই তথ্যগুলো আগে আমাদের বুঝতে হবে। তো এখানে যদি খুব খেয়াল করে দেখেন এখানে তথ্য কি বলছে, দেখেন এখানে দুইটি ভর দেওয়া আছে, একটা বলছে কি একটা ট্রাকের ভর দেওয়া আছে কত, মানে 700 কেজি, মানে কি আমার m1, একটা m1 দেওয়া আছে কত আমার 700 কেজি। আচ্ছা এখানে দেখেন 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক, মানে ট্রাকটা প্রথম থেকে কি গতিশীল ছিল, তাহলে এটার এটার বেগ দিছে কত, মানে এই প্রথম যে শুরুর যে বেগটা থাকে সেটাকে বলা হয় আদি বেগ, মানে u1। u1টা এখানে তাহলে কত হবে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা অপর একটি ভরের দেওয়া আছে কত, 1300 কেজি ভরের একটি কি স্থিতিশীল ট্রাককে, দেখুন 1300 কেজি ভরের অপর একটি ট্রাক, তাহলে কি আমার আরেকটা m2 হবে কত, 1300 কেজি। আচ্ছা এখানে দেখেন স্থিতিশীল ট্রাককে, মানে ট্রাকটা কি স্থিতিশীল, মানে কি স্থির অবস্থায় ছিল, তাহলে এখানে অবশ্যই যেহেতু ট্রাকটা স্থির অবস্থায় ছিল এখানে বেগটা কত, আদি বেগটা কত আমাদের অবশিষ্ট, যেহেতু ট্রাকটা কি ছিল স্থির অবস্থায় ছিল তাহলে আদি বেগটা কি অবশ্যই আমাদের শূন্য। এবার ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে, মিলিত হয়ে কি সামনের দিকে চলতে থাকে। তো আমার এখন যে প্রশ্নটা বলছে গ নাম্বার, ট্রাক দুটির মিলিত বেগটা নির্ণয় করতে বলছে, তো ট্রাক দুটির মিলিত বেগটা কি, ট্রাক দুটির যদি মিলিত বেগটা বের করতে চান তাহলে আমরা মিলিত বেগের যে সূত্র, একটা সংক্ষিপ্ত যে সূত্র আছে ভরবেগের সংক্ষিপ্ত সূত্র, সেটারও আর একটা রূপ আছে যে মিলিত বেগের ক্ষেত্রে, মিলিত বেগের ক্ষেত্রে যদি আপনারা বের করতে চান দেখেন গ নাম্বারে আমি সমাধানটা করাই দিতেছি। দেন মিলিত বেগের ক্ষেত্রে যে সূত্রটা, ট্রাক দুটির মিলিত বেগ এখানে আপনারা আমরা জানি m1 u1 যোগ m2 u2 সমান সমান m v, এখানে বড় হাতের, এখানে কিন্তু m1 v1 ছিল আর এটা কি ছিল m2 v2। তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা জানি m1 m বাই m v, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন, এই যে এমটা বড় হাতের এমটা এটা হচ্ছে মিলিত ভর, মানে এই যে এম ওয়ান এবং এম টু এটার দুইটা যোগ করলে যে ভরটা হবে সেটা হচ্ছে আমাদের এম ওয়ান। তাহলে এখানে আপনারা লেখা নেন যে মিলিত ভর, মিলিত ভর এম সমান সমান আমাদের কত, 700 যোগ 1300 কেজি। তাহলে 700 যোগ 1300 কেজি আপনারা দেন কত হয়, 700 যোগ আমাদের 1300, তাহলে কত আসতেছে আমাদের 2000 কেজি। আর এই যে বড় যে ভিটা এটা হচ্ছে মিলিত বেগ, এটা হচ্ছে কি আমাদের মিলিত বেগ, এই মিলিত বেগটা বের করতে বলছে। তো এখানে যদি আপনারা লিখতে চান যে প্রথম টাকের ক্ষেত্রে এমন এভাবে লিখলি, মানে বিস্তারিত লিখলে সুন্দর হয়, যেটা আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখছি, এখানে আপনারা যদি চান এভাবে সুন্দর করে লিখতে পারেন যে প্রথম টাকের ভর এমন সমান সমান 700 কেজি, প্রথম টাকের ক্ষেত্রে আদি বেগ ইউয়ান সমান সমান কত 20, তারপরে প্রথম দ্বিতীয় টাকের ভর কত, এভাবে যদি লেখেন আরও বেশি ভালো হয়। আচ্ছা এবার দেখেন মিলিত বেগটা আমাদের যেহেতু চাইছে, তাহলে কি আমাদের মিলিত বেগ
ভি সমান সমান হোয়াট, এটাই আমাদের চাইছে কিন্তু। তো এই ক্ষেত্রে এবার খুব খেয়াল করে দেখেন, এই জিনিসটা যদি আমি এই সাইডে আনি বা এখানে যদি সরাসরি আমি এক লাইন যদি সংক্ষিপ্ত করি, আচ্ছা আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই দিই, আমি কিন্তু এটা অনায়াসে এভাবে লিখতে পারি পক্ষান্তর করে। আচ্ছা এবার দেখেন, এখানে যেহেতু আমার মিলিত বেগটা এসেছে, মানে ভি এটা হচ্ছে আমাদের মিলিত বেগ, মিলিত বেগটা যেহেতু এসেছে আমাদের এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু, আর এখানে কত বড় হাতের আমাদের এম। আচ্ছা এবার আমি জাস্ট মানগুলো বসাই দিই, যেহেতু আমাদের মিলিত বেগ আমি এখানে সূত্রটা পেয়ে গেছি ভি সমান সমান এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ডিভাইডেড বাই এম। আচ্ছা এবার দেখেন এম এর মানটা কত, এখানে এম এর মানটা দেওয়া ছিল কত আমাদের 700 গুণন, যেহেতু কোনো প্রতীক নাই, প্রতীক না থাকলে সেটা ভাববেন কি অবশ্যই সেটা গুণন আকার আছে। ইউয়ান, ইউয়ান কত আমাদের 20। আচ্ছা তারপরে কত দেওয়া আছে আমাদের এম টু, এম টু কত আমাদের 1300 গুণন ইউ টু, ইউ টু কত এখানে সরি এখানে ইউ ওয়ান হবে না ইউ টু টু হবে, ঠিক আছে, কারণ কি আমাদের যে এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান এম ওয়ান ইউ ওয়ান যোগ এম এম টু ইউ টু সমান সমান এম ভি, এখানে কিন্তু ইউ টু হবে ইউ টু। আচ্ছা জিরো আর ডিভাইডেড এই যে এম, এই এমটা কি মিলিত ভর মানে দুইটার ভর, এখানে 700 যোগ 1300 তাহলে কত হলো 2000, সোজা 2000 বসাই দেন সরি। আচ্ছা এবার ক্যালকুলেশন করেন, তো 700 গুণন 20 তাহলে কত হইলো আমাদের 14000, যেহেতু আমার জায়গা নাই আমি একটু উপর দিকে মুছলাম, তাহলে কত হইলো আমার 14 যোগ, যেহেতু 13 লগে আমি যদি মানে শূন্য গুণন করি তাহলে অবশ্যই সেটা শূন্য হবে, শূন্যর সাথে যা গুণন করবো সেটা কি হবে শূন্য, এবং ডিভাইডেড বাই 2000। তো এবার দেখেন 1400 ডিভাইডেড বাই 2000 কত হলো ডাইরেক্ট 7 এম এস মাইনাস ওয়ান, যেহেতু বেগের মানে বেগের একক কত এম এস মাইনাস ওয়ান, তো এখানে এটা হচ্ছে আনসার, এটা কিন্তু শেষ। তাহলে মিলিত বেগ আমি কত পেলাম 7 মিটার পার সেকেন্ড। তো এইভাবে যদি আপনারা অঙ্ক করেন, একটু জাস্ট আগে তথ্য দেখবেন, তথ্যতে আমার কি বলছে, যদি তথ্য বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্ক আপনারা অনায়াসে করতে পারেন, যদি তথ্য না পারেন, তথ্য যদি যেভাবে আপনারা আগে দরকার হইলে আলাদাভাবে তুলে নেবেন রাত খাতায় বা যে কোনোভাবে হোক আলাদাভাবে আগে তুলে নেবেন, তারপর দেখবেন যে তথ্য কি বলছে, তারপরে মূল অঙ্ক করতে যাবেন, সূত্র ফেলায় দেখবেন যে অঙ্ক অনায়াসে আপনারা নিজেরাই করতে পারবেন। এটা হচ্ছে পদার্থের সবচেয়ে মূল কথা, যে আগে আমার ডাকটা পড়তে হবে, ডাকটা পড়ে আগে আমাদের তথ্য আলাদা আলাদা করতে হবে, তথ্য আলাদা করার পরে আমি অঙ্কে যেতে পারবো। যদি তথ্য না বোঝেন, তথ্য কি বলছে সেটা যদি না বোঝেন তাহলে অঙ্ক কিন্তু মানে পারবেন না, আগে বলে দিতেছি। আচ্ছা এবার দেখেন আমাদের যেটা আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে সেটা কি দেখেন, যে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। তো নিউটনের তৃতীয় সূত্র আমরা কি জানি যে বলেন তো, সেটা হচ্ছে কি আমাদের এফ ওয়ান সমান সমান মাইনাস আমাদের এফ টু, তো এটার পরবর্তী যে রূপটা আছে এটা পরবর্তী রূপ হচ্ছে যে এটা এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু আর সমান সমান কি হতো এম ওয়ান এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের পরবর্তী রূপ, মানে ভরবেগের সংরক্ষণশীল যেটা সূত্রটা আছে সেটা হচ্ছে এইটা। এটা মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে মনে করেন যে দুইটা ট্রাক যদি পরস্পর সংগ্রহ মানে ঘর্ষণ মানে ধাক্কা খায়, পরস্পর যদি ধাক্কা খায় সেটার আগের যে একটা ভরবেগটা থাকবে এটা এবং সংঘর্ষের পরে যে ভরবেগটা সেটা সমান হইতে হবে, মানে সংঘর্ষের আগের যে ভর এবং বেগ, ভরবেগ কাকে বলে, ভর এবং বেগের গুণফলকে কি বলা হয় ভরবেগ, তাহলে সংঘর্ষের আগের যে ভরবেগটা হবে এবং সংঘর্ষের পরের ভরবেগটা সমান হইতে হবে, যদি সমান হয় তাহলে এটা সূত্রকে সমর্থন করবে আর যদি সমান না হয় তাহলে কিন্তু সূত্র সমর্থন করবে না, এবং সেটা গাণিতিক আকারে প্রকাশ করতে বলছে। পদার্থের একটা জিনিস মনে রাখবেন, গ এবং ঘোরার ঘ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মানে অঙ্ক টাইপের আসবে, ওই যে বাংলা বা ওই বানায় টাইপের কিছু আসবে না, ক এবং খ হচ্ছে মুখস্থ। আচ্ছা এবার দেখেন ঘ নাম্বার যদি আপনি করতে চান, আমি যেহেতু এটা লিখছি, আমি যেহেতু আমার
তো জায়গার সংকট আমি একটু উপর পর্যন্ত পৌঁছে দিই, তাহলে মনে রাখবেন ভরবেগ সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে এটা কিন্তু আমি পড়াচ্ছি। নিউটনের তৃতীয় সূত্র আমি একটু এগুলো মুছে দিই যে তোমার জায়গার একটু সংকট। এবার ডাকটা আমি রাখবো এখানে। দেখেন যে সংঘর্ষের আগে সংঘর্ষ মানে কোন থাকে ধাক্কা খেয়েছে, এই যে এখানে কিন্তু সংঘর্ষ হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু সংঘর্ষ হয়েছে। তাহলে আমি দেখব যে সংঘর্ষের আগে আমাদের কি কি মানে ছিল সেটা আমি আগে দেখব, ঠিক আছে। আপনারা প্রথমে যেটা আছে যে এই অঙ্কটা করার ক্ষেত্রে ডাক আগে কিভাবে লিখবেন, ডাকটা লিখবেন এইভাবে যে আমরা নিউটনের তৃতীয় সূত্র কত জানি F1 সমান সমান মাইনাস F2, আর এটার পরবর্তী রূপ হচ্ছে কি U1 যোগ M2 U2 সমান সমান M1 V1 যোগ M2 V2 এইভাবে লিখবেন আগে। তারপর লিখবেন যে এটা সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে কিনা সেটার ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে, এবার লিখবেন সংঘর্ষের কি, তারপর লিখবেন সংঘর্ষের পূর্বে বা ধাক্কা খাওয়ার আগে। আচ্ছা, ধাক্কা খাওয়ার আগে আমার যে বেগটা ছিল সেটা আমি আগে দেখব। আচ্ছা, এখানে এমনটা দেখেন মানে এই তথ্যটা আগে দেখবেন যে এখানে কি 700 কেজি ভরের একটি গতিশীল তাক, তাহলে 700 কেজি ভর এমন হচ্ছে কত আমাদের 700 কেজি। আচ্ছা, গতিশীল তাক মানে প্রথম থেকে কিন্তু সে আদি বেগে ছিল। আচ্ছা, গতিশীল তাক তাহলে U1 হচ্ছে কত আমাদের 20 ms - 1। আচ্ছা, পরবর্তীতে যে টাকটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম টাকের ক্ষেত্রে, এবার ধরেন M2, ওই যে যদি আপনারা সংক্ষিপ্তভাবে লিখতে চান এইভাবে, আর যদি একটু মানে লেখা লিখতে চান তাহলে আরও ভালো হবে। আর এখানে দেখেন পরবর্তী একটা তাক দেওয়া আছে সেটা হচ্ছে কত 1300 কেজি। আচ্ছা, আর এটার বেগটা কত দেওয়া আছে খুব খেয়াল করুন, যেহেতু স্থিতিশীল মানে কি স্থির অবস্থায় আছে মানে আদি বেগ এটাকে এক্ষেত্রে কত আমাদের 0। আচ্ছা, এবার দেখেন তাহলে কত হয় ঘর্ষণের পূর্বে যে জিনিসটা থাকে M1, সূত্র কি M1 U1 যোগ M2 U2 সমান সমান আমি দিলাম 0। আচ্ছা, বা এই 0 না দিলেও হবে কোনো সমস্যা নেই। এবার দেখেন এখানে কত 700 × U1, U1 এর মান কত 20 যোগ M2 হচ্ছে কত 1300 × U1 হচ্ছে কত 0, বা এখানে আমি 0 না ইয়াটা না দিই। আচ্ছা, এটা সংঘর্ষের পূর্বের যে বেগটা এটা দেখেন কত হচ্ছে আমাদের 7 × 14 আর 3টা 0। হ্যাঁ, আর এখানে যদি আমি 1300 সাথে যদি আমি 0 × দিই তাহলে 0 হবে, তাহলে আমার কত আসতেছে এখানে 14000 ms - 1 এই জিনিসটা আমি পাচ্ছি। এবার দেখবো আমি সংঘর্ষের পরে, যদি সংঘর্ষের পূর্বে যেহেতু 14000 মিটার/সেকেন্ড আসে, যদি আমি সংঘর্ষের পরেও যদি 14000 মানে আসে তাহলে কিন্তু আমার অঙ্ক সঠিক। আচ্ছা, এবার আমি লিখব যে সংঘর্ষের পরে যে ভরবেগটা, এটা যদি এভাবে লেখেন আরো সুন্দর হয়। শোন, সংঘর্ষের পরে ভরবেগটা কি হবে একইভাবে আমরা এখানে লিখব যে কি M1 V1 যোগ M2 V2, ঠিক আছে। তো এবার আমি আগে দেখব। আচ্ছা, এবার আমি গ হতে কি পাইছিলাম বলেন তো, গ হতে পাই মানে এর আগের যে ইয়াটা মিলিত যে বেগটা পাইছিলাম, মানে ধাক্কা করার পরে যেহেতু তারা একই দিকে সামনের দিকে চলতে থাকলো তাহলে অবশ্যই একটা বেগ ছিল, তাহলে আমি কিন্তু গুরুগতে যেটা পাইছিলাম যে একটা ধাক্কা করার পরে একটা মিলিত বেগ পাইছিলাম মানে দুজনের সমান বেগ কত পাইছিলাম 7 ms - 1 পাইছিলাম। তাহলে আমি লিখব যে গ হতে পাই মিলিত বেগ মানে ভি পাইছিলাম কত, তাহলে 7 ms - 1। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভি ওয়ানও সাত হবে ভি টু সাত হবে। কেন সাত হবে, কারণ দুজন সমান তালে চলতেছিল মিলিত যে বেগটা, মানে কি দুজন সমান তালে এই 7 ms - 1 বেগে চলতেছিল। তাহলে এবার দেখেন এখানে কত এমন কত আমাদের দেওয়া আছে 700 × এটা কত হলো 7 যোগ M2 কত 1300 × আবার কত 7, তাহলে 700 × 7 তাহলে আমার কত হইতেছে 700 × 7
49 কত 1300 গুণ 7 আমার কত আসছে 9000 সরি 9100 আচ্ছা এবার আমি দেখব এই দুটো যোগ করলে যদি এটা সমান হয় মানে 14000 এর যদি সমান হয় তাহলে কিন্তু আমার অ্যানসার সঠিক আয়তো দেখেন এখানে কিন্তু 14000 হয়ে গেছে এর মানে কি আমাদের ভরবেগের সংরক্ষণশীল এই যে সূত্রটা আছে সেটা কিন্তু অবশ্যই মেনে চলবে কারণ সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা দেখেন এই যে এবং সংঘর্ষের পরের ভরবেগটা কিন্তু সমান হচ্ছে যদি সমান হয় তাহলে কি এই সূত্রটা সমর্থন করবে আর যদি সমান না হয় তাহলে কিন্তু সূত্রটা সমর্থন করবে না এইভাবে যদি তথ্য আকারে যদি আপনারা অঙ্কটা মানে পারেন মানে তথ্য যদি আগে ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো পারবেন এবং এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা এই টাইপের কিন্তু অঙ্ক আপনাদের এসএসসি পরীক্ষায় কিন্তু আসে এই অধ্যায় থেকে কিন্তু যদি অঙ্ক আসে এই টাইপের অঙ্ক আসবে একটা হচ্ছে মানে ঘর্ষণ প্রয়োগের মাধ্যমে ঘর্ষণের যে বাধাদানকারী বল বা প্রযুক্ত বল এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং এই অধ্যায়ের উপর আমি বিস্তারিত যে একটা আলোচনা করেছি অধ্যায়ভিত্তিক আলোচনা সেটা আমি অবশ্যই আপনাদের মানে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম